শিক্ষার দেবীর আরাধনায় নারী শিক্ষার বার্তা, পাঠ্যবইয়ের প্রচ্ছদের অনুকরণে মণ্ডপ সহ নানান হাতের কাজ, সরস্বতী পূজায় অভিনব আয়োজন বনগাঁ কুমোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে। দেওয়াল জুড়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর নানা বইয়ের প্রচ্ছদ, পুজো প্রাঙ্গণে গোটা একটি দেওয়াল তৈরি করা হয়েছে ওমেন্স প্রবলেম নামে, যেখানে নানান সামাজিক সচেতনতার বার্তা, কন্যা ভ্রূণ হত্যা না করা, নাবালিকা বিবাহ বন্ধ, পাশাপাশি সমাজে আজ মেয়েরা যে বিভিন্ন ক্ষেত্রে স্বমহিমায় বিরাজ করছেন তার ছবিও ফুটিয়ে তোলা হয়েছে। আলপনার পাশাপাশি গোটা পুজো প্রাঙ্গণ জুড়ে হস্তশিল্পের নানান কাজ ফুটে উঠেছে। এক কথায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে সামাজিক সচেতনতার বার্তা বিদ্যালয়ের ছাত্রীদের। এবছর সরস্বতী পুজোতে এমনই আয়োজন করা হয়েছে বনগাঁ কুমোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে। বিদ্যালয়ের মূল গেট থেকে বিদ্যালয়ে প্রবেশের পর পড়তে পড়তে রয়েছে নানা চমক, নানা ভাষা নানা মতের দেশ আমাদের ভারতবর্ষ, ছাত্রীদের হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে সেই ছবি। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষের নাম দেশের বিভিন্ন খ্যাতনামা মহিলাদের নামে, সে ছবিও স্থান পেয়েছে। ক্লে দিয়ে তৈরি হয়েছে নানান হাতের কাজ, এ বিষয়ে বিদ্যালয়ের পক্ষে বিদ্যালয়ের ১১ ক্লাসের পড়ুয়া তানিশা দালাল জানায়, ঠাকুর আমাদের সকলের, শিক্ষাও সবার, পঞ্চম শ্রেণী থেকে ১২ ক্লাস পর্যন্ত ছাত্রীরা অক্লান্ত পরিশ্রম করে ফুটিয়ে তুলেছে এই মণ্ডপ। সরস্বতী সবার, শিক্ষাও সবার। আমাদের স্কুলে 5-12 অবধি যতগুলো সরকারি বই আছে, সরকারি বইয়ের প্রথম যে পেজ, ফ্রন্ট পেজ, সেই পেজের ছবিগুলো আমাদের সেই ক্লাসের বাচ্চারাই এঁকেছে, এঁকে সেগুলো আমরা প্রতিমার পিছনে ঝুলিয়েছি। এটা একটা বেশ সুন্দর একটা, আমাদের স্কুলের যতগুলো বই আছে সরকারি বই সেগুলো প্রেজেন্ট করা হয়েছে, আর শিক্ষাটার শিক্ষার বিষয়টাও তুলে ধরা হয়েছে এখানে। আর সরকারি বইগুলো, যে বইগুলো আমরা পড়ি সারা বছর, সেগুলো দিয়েই প্রতিমাকে সাজানো হয়েছে। আমরা প্রায় এক মাস ধরে এগুলো রেডি করে, আমরা দুদিন ধরে এগুলো সাজিয়েছি এখানে, আর এক মাস ধরে আমাদের পুজোর কাজ চলেছে প্রায়। অপর ছাত্রী শ্রেয়সী বিশ্বাস, শ্রেয়সী জানায় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর বিভিন্ন সরকারি বইয়ের প্রচ্ছদ হাতে এঁকেছে সেই সব ক্লাসের ছাত্রীরাই, সেগুলি দিয়েই আমরা মণ্ডপ সাজিয়েছি। এক মাস লেগেছে টোটালটা ভেবে, সেটা হাতে কলমে রূপ দিয়ে সেটাকে এত সুন্দর করে টাঙাতে, ঝোলাতে বা আটকাতে। আর ভাবনাটা ছিল মানে শিক্ষা সবার জন্য, আর সব বাচ্চারা সবাই সরকারি বই পড়ে, এটার উপর নির্ভরশীল, আর দেবী তো সবার, তার জন্য বইগুলো দেয়া তো সম্ভব হয়নি, সেই জন্য বইয়ের প্রতিরূপ হিসাবে আমরা প্রচ্ছদটার দেব ভেবেছিলাম। তো বোনেরা ভীষণ সুন্দরভাবে আমাদের সহযোগিতা করেছে, ওরা এত সুন্দর করে মন দিয়ে না আঁকলে তো কিছুই সম্ভব হতো না। তো টোটাল ক্রেডিটটাই ওদের দেবো যে ওরা এত ভালো করে এঁকেছে এবং হাতের কাজ নিখুঁত করেছে, যা আমরা তাদের পাশে দাঁড়িয়েছে, যার জন্য আজকে এত সুন্দর করে সব সম্ভব হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের পক্ষে পম্পা চৌধুরী মল্লিক বলেন, গোটা ভাবনাটাই ছাত্রীদের, আমরা ওদের পাশে থেকেছি, সাহায্য করেছি। শুধু সরস্বতী পুজো নয়, সরস্বতী পুজোর মাধ্যমে ছাত্রীদের এই সামাজিক সচেতনতার বার্তা প্রশংসা করেছেন সকলেই। তো অবশ্যই লাগছে, আমাদের মেয়েরা সবসময়ই আমাদের সঙ্গে আছে বলেই আমরা এগিয়ে যেতে পারছি। প্রত্যেকটা কাজে ওদের নিজস্ব চিন্তাভাবনাকে প্রথম গুরুত্ব দেওয়া হয়েছে, তারপরে যেখানে যেটুকু কারেকশন প্রয়োজন সেটা আমরা করেছি। তো আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন, আমরা প্রত্যেকটা মানে জায়গায় আলাদা আলাদাভাবে জোন ভাগ করা আছে প্রত্যেকটা কাজের ওপরে। তো প্রত্যেকটা চিন্তাভাবনাই ওদের নিজেদের, এর মধ্যেই পটচিত্রের যে জোনটা আছে সেটা লক্ষ্য করলে দেখবেন, ওখানে একদম নিচে যে দুর্গার ছবিটা আছে, ওই ছবিটা আমাদের কলেজ উৎসবে স্টেট লেভেলেও গেছিলো, একটা মেয়ে কম্পিটিশনে গেছিলো স্টেট লেভেল পর্যন্ত। তো তাছাড়াও বাকিদের আঁকাগুলোও যথেষ্ট সুন্দর। তো প্রত্যেক মেয়েকেই অসংখ্য ধন্যবাদ যে তারা এইভাবে সহযোগিতা করেছে আমাদের। সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।